সালাম আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ পটুয়াখালীতে একটি ইলিশের দাম হাঁকানো হয়েছে দশ হাজার টাকা বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার মাছ বাজারে এই ইলিশটি ওঠে আড়ে কেজি ওজনের এই ইলিশটির কেজি প্রতি দাম হাঁকানো হয় চার হাজার টাকা এতে এই ইলিশটির দাম দাঁড়িয়েছে দশ হাজার টাকা তবে শুক্রবার বেলা বারোটা পর্যন্ত এই ইলিশটি বিক্রি হয়নি বলে বিক্রেতা মোহাম্মদ বসির আহমেদ জানিয়েছেন পটুয়াখালীর মাছের বাজারে এর চেয়ে বড় ইলিশ আর কখনো ওঠেনি বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা এদিকে বিশাল আকৃতির এই ইলিশ মাছটি দেখার জন্য উৎসুক ক্রেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন বাজার এলাকার মাছের বাজারে ভিড় জমান কিন্তু মাছটির দাম কেজি প্রতি চার হাজার টাকা শুনে ক্রেতারা অল্পতেই কেটে পড়েন এর ফলে এম ইলিশ মাছটি এখনো অবিকৃতি রয়ে গেছে মাছ বিক্রেতারা জানায় ভরা মরশুমেও পটুয়াখালীতে ইলিশের আকাল চলছে নদী কিংবা সাগরে কোথাও তেমন ইলিশ নেই এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পটুয়াখালী শহরে নতুন বাজার এলাকায় মাছের বাজারে আরেকই যোজনের এই ইলিশটি ওঠে মাছ বিক্রেতা মোহাম্মদ বশির আহমেদ বলেন এই ইলিশটি বৃহস্পতিবার বিকেলে পায়রা নদীতে ধরা পড়ে সেখান থেকে অনেক চড়া দামে মাছটি কিনে এনেছেন পায়রা নদীর ইলিশ সুস্বাদু হওয়ার কারণে অন্যান্য নদী বা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ